প্রিয় দর্শক, নবরূপ টিভির ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি সেলিম উদ্দিন। মূলত রাজশাহী থেকে প্রচারিত স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আমরা নবরূপ টিভির দৈনিক পত্রিকা শিরোনামের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়ে থাকি। আজকে আমার হাতে প্রথমে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক সানশাইন। তারা প্রধান শিরোনাম করেছে, আদালত চত্বরে পুলিশের গাড়িতে বোমা হামলা, নগরীতে বিএনপির ঝটিকা মিছিল থেকে হাত বোমা বিস্ফোরণ, আহত দুই, পুনর্নির্মিত সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন, চারঘাটে পুলিশকে কুপিয়ে হ্যান্ডকাপ সহ দুই মাদক কারবারিকে ছিনতাই, চারঘাট বাঘায় ছয় জনের মনোনয়ন উত্তোলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ থেকে সজীব ওয়াজেদ জয়ের ইস্তফা, পবা মোহনপুর হবে আধুনিকায়নের মডেল আসাদ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আয়ন উদ্দিন, মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র জমা দিলেন এমপি বাদশা, জীবন বাজি রেখে হরতাল পালনের ডাক রিজভীর, স্বতন্ত্র প্রার্থী হতে এমপি পদ ছাড়তে হবে না। শেষ পৃষ্ঠায় সানশাইন তাদের শিরোনাম করেছে, বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না, লিটন। স্বস্তির মাঝেও বাংলাদেশের অস্বস্তি, ধর্মীয় ও পারিবারিক শিক্ষা থাকলে নারী নির্যাতন কমে আসবে, জেলা প্রশাসক, নগরীর বালিয়াপুকুরে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার চার, প্রবাসী স্বামীর অর্থ লুটে অন্য পুরুষের হাত ধরে পালালো স্ত্রী, এগিয়ে যাচ্ছে ইআইবিএ প্রকল্পের কাজ, বরেন্দ্রের চাপ কমবে ভূগর্ভস্থ পানির, মান্দায় বাণিজ্যিকভাবে গাছ আলুর চাষে লাভবান হওয়ার স্বপ্ন কৃষকদের, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে কাজ করতে হবে খাদ্যমন্ত্রী। দর্শক, এবার আমার হাতে রয়েছে দৈনিক সোনালী সংবাদ। তারা প্রধান শিরোনাম করেছে, মনোনয়নপত্র জমা দিলেন ফজলে হোসেন বাদশা, রাজশাহীতে 53 জনের মনোনয়নপত্র সংগ্রহ, আছেন নৌকা না পাওয়ারও, রাজনৈতিক মত বিরোধে হস্তক্ষেপ নয়, নির্ধারিত সময়ে ভোট সিইসি, বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল, এমপিরা পদে থেকেই সংসদ নির্বাচন করতে পারবেন ইসি, তিন মন্ত্রী প্রতিমন্ত্রীর শূন্য পদে দায়িত্ব বন্টন, শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ লিটন, দেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না, শান্তি রক্ষায় দায়িত্বে সরকার সচেতন থাকবে আইনমন্ত্রী, পুরো বিশ্ব অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ, চারঘাটে পুলিশকে কুপিয়ে দুই আসামি ছিনতাই। শেষ পৃষ্ঠায় সোনালী সংবাদ তাদের শিরোনাম করেছে, হরতাল অবরোধের প্রভাব পণ্য পরিবহনে বাড়তি ব্যয়ের বোঝা ভোক্তাদের কাঁধে, মনোনয়নপত্র জমা দিয়ে বঙ্গবন্ধুর মুরালে এমপি বাদশার শ্রদ্ধা, সোনাদীঘি জামে মসজিদ উদ্বোধন, নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ উপলক্ষে পথসভা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত, রুয়েটে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবরেশন মিট আজ, এগিয়ে চলেছে ইআইবিএ প্রকল্প বাস্তবায়নের কাজ, স্বতন্ত্র হিসেবে এমপি আইন উদ্দিনের মনোনয়নপত্র উত্তোলন, দেশের বাজারে ইয়ামাহার নতুন দুই বাইক, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে বিভাগীয় কর্মশালা। দর্শক, এরপরে আমার হাতে রয়েছে শেষ যে পত্রিকাটি, সেটি হচ্ছে দৈনিক সোনার দেশ। তারা প্রধান শিরোনাম করেছে, নগরীতে আদালত ও কামরুজ্জামান চত্বরে ককটেল বিস্ফোরণ, আহত দুই, আটক তিন, দলীয় এমপিরা স্বতন্ত্র প্রার্থী হলেও পদত্যাগ করতে হবে না ইসি, বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না মেয়র লিটন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ, আহত অটোরিকশা যাত্রী দৃষ্টি হারাতে বসেছেন, এবারও হচ্ছে না একক পরীক্ষা, আগের নিয়মে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, রুয়েটে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবরেশন মিট,
রাবি ছাত্র দলের আহ্বায়ক সহ ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। নগরীতে গভীর রাতে ট্রাকে আগুন। রাজশাহী 6টি আসনে 55 প্রার্থীর মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা 3 জনের। চাঁপাইনবাবগঞ্জে 2 এমপি সহ মনোনয়ন জমা দিলেন 7 প্রার্থী। এক মাসে উড়ানো হয়েছে 217 যানবাহন, 11 স্থাপনা। চারঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের 2 সদস্য আহত, 3 জন আটক। মাঝ আকাশে স্ত্রীর সাথে স্বামীর কুলহ, প্লেন জরুরি অবতরণ। এবার বলিউডে বাংলাদেশের হিরো আলম জানেন নাই এবার বলিউডে বাংলাদেশের হিরো আলম জানেন নায়িকা কে। শেষ পৃষ্ঠায় সোনার দেশ তাদের শিরোনাম করেছে মান্দায় বাণিজ্যিকভাবে গাছ আলু চাষে লাভবান হওয়ার স্বপ্ন কৃষকের। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত। নির্যাতন প্রতিরোধ পক্ষ 2023 উদযাপন উপলক্ষে নগরীতে পথসভা অনুষ্ঠিত। পুনর্নির্মিত ও আধুনিকায়নকৃত সোনাদীঘি মসজিদের উদ্বোধন করলেন রাশিক মেয়র। নগরীতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত। ককটেল হামলায় আহতদের দেখতে হাসপাতালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের 9ম সভা অনুষ্ঠিত। মহিলা পরিষদ রাবি শাখার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত। ইনসাফ রাজশাহী শাখার শ্রমিকদের মধ্যে নগদ অর্থ প্রদান। রাজশাহী আওয়ামী মৎস্যজীবী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত। দর্শক, এই ছিল নবরূপ টিভির প্রতিদিনের আয়োজন দৈনিক সংবাদপত্রের শিরোনাম। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নবরূপ টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।